এই বৃন্দাবন ধাম দর্শন করে আমার জীবন সার্থক। হরি বল রাধে। রাধে রাধে। আমরা এসেছি বৃন্দাবন ধাম দর্শন করতে, মানে আমাদের বাড়ি বাঁকুড়ায়। আমি, আমার বাবা, মা, ভাই আর আমার দিদি, আমরা সপরিবারে এসেছি বৃন্দাবন ধাম দর্শন করতে, শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জন্মস্থানগুলো দর্শন করতে, এবং যেখানে যেখানে তারা লীলা করেছেন সেই লীলাক্ষেত্রগুলো সব আমরা ঘুরে দেখতে এসেছি। খুব ভালো লাগছে, আরও আরও ভালো ভালো জায়গা নিশ্চয়ই দেখতে পাবো সেই আশাই করি। রাধে রাধে মিত্র, তো আজকে চলে আসলাম আমাদের সেই শ্রীমতীর রাধারানীর জন্মস্থানে। অনেকদিন পর রাভাল গ্রামে এসেছি। মিত্র জানেন যে এখানে আমাদের রাধারানী পাশেই রয়েছে যমুনা, সেই যমুনায় ভেসে এসেছিলেন এবং বৃষভানু বাবা উনার বাংলো বাড়ি, এক কথায় আমরা বলতে পারি সেই রাভাল। রাধারানীর বাগ এখানে কত সুন্দর রয়েছে, অবশ্যই সেই সব কিছুই দেখব এবং দর্শন করব আমাদের শ্রীমতী রাধারানীর পুরনো স্মৃতিকে। দাম সেবা কুত্তাম চ্যানেলে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সিন্ধুর শতার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বিষভা বানু রাধারানীর পিতার নাম বিষভা বানু বাবা, আর মায়ের নাম হলো কীর্তিদামাতা। কীর্তিদা তো ওনারা, ওনাদের এই যে ভিটেটা বা এই যে বাড়ি, এই যে আঙিনা দেখা যাচ্ছে না, এটা হলো ধরুন বাংলো বাড়ি। সময় কাটাতে আসতেন গোকুলে, যমুনার তট ছিল তো, খুব সুন্দরভাবে এখানে টাইম স্পেন্ড করতেন। একটা সময় আমরা যাই না গ্রামের বাড়িতে ঘুরতে, তো বিষভা বানু বাবার এখানে ছিল বড় অনেক ফুলের বাগিচা, সে তার কিছুটা অংশ মনে করেন যে এখানে রয়ে গেছে এই ভিটাতেই। হ্যাঁ, অনেক ফুলের বাগানের সমৃদ্ধ, আর সে সময় ছোট্ট একটু প্রসাদ মতো ছিল এখানে, তো এখানে আসতেন। তো সেই সময় আর তাদের মনে ইচ্ছা ছিল, কথা হলো প্রভু যে কন্যা সন্তান খিদে তো লাগবে, যদি হতো ভালো হতো, এরকম মনে বাঞ্ছা ছিল। তো সেই সময় কীর্তিদামাতা সবাইকে নিয়ে, তার সখীদেরকে নিয়ে গিয়েছিল যমুনার তটে। আর যমুনার তটে যখন যায় তখন স্বর্ণকমল, আমরা স্বর্ণকমল শুধু মুখে বলি কিন্তু আসলে রাধারানী যে এসেছিলেন, যে পদ্মফুলটা ছিল তার রংটা সোনালি কালারই ছিল। আর তার উপরে রাধারানী শুয়েছিলেন, আর সেই অবস্থায় পান। তারপরে সখীরা বুঝতে পারেন যে এটা হলো রাধারানীর কৃপা। তারপরে যমুনার তটে যান, যমুনার তটে পাওয়ার পরে রাধারানীকে সেখান থেকে চলে আসেন। ওনার জন্মের কথা এরকমই, আর ওনারা আসলে জন্ম মৃত্যু তো হয় না, প্রকট হয় আবার অপ্রকট হয়ে যান, এই হলো ব্যাপার। তো সেই কারণেই এখানে রাধারানীর জন্মস্থান বলা হয়, আর এটা হলো বাঘ রাধারানীর। তো এবারে মিত্র আমরা যাব মন্দির দর্শন করার জন্য। বর্তমানে বাজে 12:15, আর এই সময় মন্দির খোলা আছে কি না দেখা যাক, কেন কি সময় তো হয়ে এসেছে বন্ধ হবার। যদি ললাটে থাকে তো অবশ্যই দর্শন পাবো, আর বিশেষ করে রবিবার দিনকে একটু তাড়াতাড়ি দর্শনের জন্য আসতে হয়। জয় জয় শ্রী রাধে। না না, দর্শন পেয়ে গেছি, খোলা রয়েছে, আর অসুবিধা নেই। আপনার জুমটা দিয়ে একটা একটু বড় লাগে। কুণ্ডের নিচে দেখুন সব কিছু দেখা যাচ্ছে, দেখেছেন ক্রিস্টাল ক্লিয়ার জলটা, ভালো তো। নাম তো আমাদের রাধারানীর কুণ্ড। হ্যাঁ হ্যাঁ, ওই তো যাব, ভক্ত লোক আ যাতে হ্যাঁ তব গাড়ি আপনা উনকা হো যাতা হ্যাঁ, অসুবিধা নেই। আমাদের ব্রজে থেকে গেলে মন্দিরে বলবে খেদে ঘুমাও, এখানে অনেক মাতাজিরা থাকে, কোনো টেনশন নেই আমাদের ব্রজে। কেউ যদি হারিয়ে যায় বা কিছু, মন্দির কর্তৃপক্ষ জানতে পারলে খাওয়া দাওয়া দেবে, রুম দিয়ে দেবে, এটা সুবিধা সত্যি আমাদের ব্রজে। জয়, চলুন আও বেটো, গাড়ি মাই চালা লুঙ্গা, কোই দিক্কত না বেটো, আও। এবার নিষিদ্ধার কথা তো বললামই না, আর সঙ্গে আজকে যুক্ত হয়েছে নাট্টা দিন দাদা, আপনার সাথে অনেক দিন পরে ভাই আমার, দাদা যাই বলেন, আমি ভাই হব না দাদা হব, কোনটা হব? আচ্ছা, তো এই স্থানটির নাম হলো চন্দ্র সরোবর। দেখুন একটি রহস্য, সেটি হলো কি যে বসন্তের রাস হয় এখানে, এখানে রাস মঞ্চ রয়েছে, শরৎকালীন রাস হয়। তো এই দুটি রাসের, বসন্তের যে রাস হয় সেই স্থান কিন্তু এটি। রাস মঞ্চে দোলা খাওয়ার সৌভাগ্য কত। হ্যাঁ, তবে পেটা গ্রামে যাওয়ার আগে আরেকটা গ্রাম ছিল এটা গ্রাম, এটা এটা পেটা। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রামে উনি একটা বৃক্ষের নিচে লুকিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর বৃক্ষকে বলেছিলেন দেখো আমাকে যদি খুঁজতে আসে না তোমরা বলবে না কিন্তু। তো বৃক্ষ তখন এই গোপীগণের রোদন দেখে, হ্যাঁ, ওই বৃক্ষের নিচে গোপীগণ যান কৃষ্ণকে ঢুনতে ঢুনতে। তো বলেছেন
আমাদের কৃষ্ণকে দেখেছো, বৃক্ষ তখন অনেকক্ষণ চুপ করে থাকেন, ওনাদের যে বিরহ দশা দেখে আর বৃক্ষ চুপ থাকতে পারলেন না। তো উনি কী করেছেন, বলে দিয়েছেন তোমরা যাকে খুঁজছো তিনি আমার পিছনে লুকিয়ে আছে। তখন কৃষ্ণচন্দ্র বলল, তোকে মানা করার পরে তুই কী করে বলে দিলি, তোকে আজকে একটা সাজা দিচ্ছি। তখন গাছটাকে উনি মোড়াই দেয়, এই জন্য বলে এটা, মোড়ানোকে বলে এটা। তো ওইখান থেকে পালিয়ে গিয়ে আবার গিয়েছে চতুর্ভুজ নারায়ণ হয়ে পেটাগ্রামে, বুঝলেন না। ওইখানে যখন সবাই গোপীরা জিজ্ঞেস করছেন নারায়ণকে যে আমাদের কৃষ্ণচন্দ্রকে দেখেছো, বলে না না ওদিকে যেতে দেখেছি, যে রাধা আসতে দেখেছে। হ্যাঁ, ঐশ্বর্যের কাছে মাধুর্যের কোনো দামই নেই, বুঝলেন না। যখন মাধুর্য চলে আসে ঐশ্বর্য গলিত হয়ে যায়, তখন নারায়ণের দুটো হাত পেটের মধ্যে ঢুকে যায়, সেজন্য বলে পেটা, এটা আর পেটা। না না ওইটা ওই পেটা গ্রামে, আরেকটা গ্রাম আছে ওইখানে পালিয়ে যায়, এখান থেকে পালিয়ে যায়। হ্যাঁ, এ হচ্ছে রাসমঞ্চের মহিমা। এটা বসন্তকালীন রাসটা কিন্তু এখানে হয়েছে, যেটা মহারাস হয়েছে এটা নিধুবনে হয়েছে, হচ্ছে আমরা হয়তো দেখছি না, চর্মচক্ষু করে তার প্রবঞ্চনা, চর্মচক্ষু কি সব দেখা যায়, ওইটা আমাদের প্রবঞ্চনা দিচ্ছে, ঠিক না। ও বাবা, রাসের সময় রাস হয় রাত্রেবেলা, তাই না? তো রাত্রেবেলা রাস হয় আর ব্রজের ঘন জঙ্গল, তা অন্ধকারের মধ্যে শ্রীকৃষ্ণ খুঁজবে কোথায় কি, নৃত্য করবে কিভাবে, লাইটের প্রয়োজন নেই, চন্দ্র দেবতার প্রয়োজন। সেই কারণে তখন দ্বাদশ চন্দ্র একসাথে যে আলো প্রকাশিত হয় সেরকম লাইট হয় যা দিনের থেকেও অতি উজ্জ্বল। তার সাথে গোপীরা যখন সেই রাসে কুচ কুমকুম ব্যবহার করেন, অগ্রু ব্যবহার করেন তাদের বদনে যখন থাকে, তো চন্দ্রমার রিফ্লেকশন যখন কুমকুমের উপরে পড়ে তখন সম্পূর্ণ শরীর ঝকমক 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 করতে থাকে, যেন মনে হয় যেন এক একজন সাক্ষাৎ চন্দ্রমা। আকাশে তো রয়েছে চন্দ্রমা, দ্বাদশ চন্দ্রমা একসাথে ধরুন আলো প্রকাশিত করছে সেই যোজনা রাতে। তারপরে জোনাকির মেলা এবং ভগবান শ্রীকৃষ্ণের যত সখীরা সবার কুমকুম অগ্রু দিয়ে ভরা বদনে। আর সে সময় চন্দ্রমার আলো যখন পরে বালিচিকার মতো চিকিমিকি করতে থাকে, সেই জন্যই চন্দ্রদেবতার প্রয়োজন ছিল সেই রাসের সময় বসন্তের সেই দিনে। আর বসন্তের হাওয়া বইতে থাকে, অগ্রুর গন্ধ বইতে থাকে, কেশরের গন্ধ বইতে থাকে, তারা সবসময় বদনে মেখে আসেন। তারপরে এই যে ব্রজের কুণ্ড, যে কথা আগে বলেছিলাম যে এগুলো এক একটা পারফিউমের কুণ্ড মনে করুন, কেন পদ্ম ফুলের পরাগ তার উপরে পড়ে আর সেই গন্ধ বইতেই থাকে দিন রাত চব্বিশ ঘন্টা সবসময়। সে কারণেই এত সুমধুর লাগে তাহলে রাস সে সময়। আর এই রকম রাসে প্রবেশ করার জন্য যখন দেবতারা আগ্রহ করে, তার রাধারানী আর সখীদের কৃপা ছাড়া কি সম্ভব হয়, প্রবেশ করতে দেওয়া যায় ভাই এত সুন্দর রাসে? আর এগুলো হলো ভগবানের লীলা, মানে আমাদেরকে বোঝানোর জন্য, যাতে করে ভবিষ্যতে আমরাও যদি ভগবানের লীলায় প্রবেশ করতে চাই তাহলে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে, কি তপস্যা করতে হবে, রাধারানীর ভাব অনুগতে আমাদেরকে এগোতে হবে, যে গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর ভাব শিখিয়ে গেছেন ভক্তির মাধ্যমে, রাইট? চলুন এবারে তাহলে আমরা নেক্সট দর্শনে এগিয়ে যাই। তো দেখুন, হিন্দু ধর্মের ইতিহাস আজ পর্যন্ত মনে হয় এই দৃশ্য দেখেননি, গোমাতার সমাধি দেখেছেন যে বাঁধিয়ে এত সুন্দরভাবে রাখা হয়েছে। হ্যাঁ, ইতিহাস রেকর্ড, এই দেখুন গোমাতার সমাধি, এই মন্দিরে গোমাতা ছিল, ওনার সমাধি এই যে, শ্রী লক্ষ্মী গোমাতা নামও ছিল তার, এবং উনি দেহত্যাগ করেছেন যখন, এই যে সমাধি। হ্যাঁ হ্যাঁ, ইন লোক বাতা দিন। শোনেন, একবার রূপ গোস্বামীকে, দেখুন কলিযুগেও যে খুব একটা স্বচ্ছ জল ছিল সেই সময় 500 বছর আগে তাও না, তখন পেরি পেরি জল দেখতে ভালো না, নোংরা জমে গেছে। তারপরে কি হয়েছে, রূপ গোস্বামীর কাছে এক ব্যক্তি এসেছে, এক রাজা এসেছেন, তা উনি নামটা ভুলে যাচ্ছি, এবার বলছে ওনাকে যে আমি একটু আপনার সেবা করতে চাই। বলছে আচ্ছা তুমি সেবা করতে চাও, তো তাহলে এক কাজ করো, আমার ওখানে একটা ঘাট বেঁধে গেছে, ঘাটটা বাঁধিয়ে দিয়ে আছো, ঠিক আছে? একটা এরকম কুণ্ডের ঘাট সে সময় ভেঙে গিয়েছিল, তো রূপ গোস্বামী বললেন যে ঘাটটা বাঁধিয়ে দিয়ে আসো। এবার উনি এসে, আর ওনার ইচ্ছে ছিল যে সাধু মহাত্মার সেবা হবে, ওনার আদেশে সেবা হবে, আমার একটা সৌভাগ্য। আর একটু ওনার মনে অহংকারও ছিল, যেহেতু আধিপত্য রয়েছে। এবারে আসার পরে ঘাটের কোনাটা এসে এরকম দেখছে ভাঙা,
ভাঙা দেখছে, কিন্তু ঘাটটা তৈরি করা ছিল যেসব রত্ন দিয়ে, সেই রত্ন আমাদের এই লোকের নয়, পৃথিবী লোকের নয়। যেরকম কৌস্তুভমণি, কৌস্তুভমণি তো আমরা নাম শুনেছি, কৌস্তুভমণি ভগবান বিষ্ণুর গলায় থাকে। ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠলোকে যারা যায় পার্শ্বদেরা, তারা শঙ্খচক্র গদা পদ্মধারী থাকে, কাউকে চেনা যায় না ভগবানের মতো দেখতে। কিন্তু পার্থক্য অতটুকুই যে বিষ্ণুর গলায় কৌস্তুভমণি থাকে, মালা থাকে, হার থাকে, যেটা সমুদ্র মন্থনের সময় 14টি রত্ন পাওয়া যায়, তার একটা রত্ন হলো কৌস্তুভমণি। তো ওই ধরনের আরও অনেক অনেক মণি। তারপরে এই যে ধরুন দ্বারকার যে মহল ছিল যেখানে রানীরা বাস করতো, তো ভগবান শ্রীকৃষ্ণ একলা কামাই করে সবাইকে খাওয়াতে পারবে? অনেক কষ্টসাধ্য না? তো সে কারণে মহলের ভিতরে একটা এমন মণি ছিল যার নাম হলো চিন্তামণি। চিন্তন করা মাত্র বস্তু প্রকট হয়ে যায়, সেটাকে বলে চিন্তামণি। এইরকম মূল্যবান মূল্যবান রত্ন, তো সেই রকমই কিছু রত্ন দিয়ে ঘাটটা বাঁধাই করা ছিল। তখন সেই রাজা এসে যখন দেখলেন যে ব্রজের এই ঘাট সারাবার মতো ক্যাপাসিটি তার নেই, কেন এই মণিও তার কাছে নেই, এই ধন সম্পত্তিও তার কাছে নেই, অর্থাৎ তার 14 রাজার সম্পত্তি বিক্রি করলেও এরকম মণি কোথাও দিয়ে সে জোগাড় করতে পারবে না। তখন গিয়ে চরণে পড়লো যে মহারাজ, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না এই ঘাট বাঁধে, আপনার সেবা করতে পারবো না, আমি ভুল বুঝেছি, ব্রজের উপর থেকে দেখা যায় না কিচ্ছু, যদি দিব্যি দৃষ্টি প্রদান করা হয় তখন এর চেহারাই পাল্টে যায় অন্যরকম। আমাদের অওকাত যেরকম, আমরা যেরকম, আমরা দর্শন পাই সেরকম, ব্রজধাম থাকেও সেই রকম। আবার যখন শুদ্ধ মহাত্মারা আসে, তাদের হৃদয় এত শুদ্ধ হয় তারা চোখে এসব কিছু দেখেই না, এই প্রমাণ রূপগোস্বামী দিয়ে গেছে। তারা দেখবে, তাদের নেক্সট লেভেলে দেবে এক দেখবে একদম। তখন দেখবে চারিদিকে ফুল সেজে আছে, পদ্মফুল ফুটে আছে, সব কিছু সেই আগের মতো আছে। আবার এমন একটা সময় আসবে, এই এই কলিযুগের কথাই বিশ্বাস চিন্তা করুন, এমন একটা সময় আছে এই কাগজি ফুলগুলো বর্তমানে যে দেখা যাচ্ছে যতটুকু সুন্দর, এটাও হারিয়ে যাবে। হ্যাঁ, আরও আরও হারিয়ে যাবে। তাহলে আমাদের যেরকম যেরকমভাবে আমরা অধঃপতনে আমরা যাচ্ছি, আর সেরকম সেরকম মাহাত্ম জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা যখন কুণ্ডটা ছিল তখন কত সুন্দর বাঁধানো হয়েছিল, সে এইটা এইটা যে আছে দেখুন, আজ শ্যাওলা জমে টমে এসে এখানে পুজো টুজো দিয়ে সব এখানে ফেলে রেখে চলে যায়, এরকম রয়েছে। তা এরকম হতে হতে আমরাই করে দিচ্ছি, আমাদের সে জিনিসই হারিয়ে যাচ্ছে এই। কিন্তু যখন বাঁধানো হয়েছিল, কোটি কোটি টাকা খরচা করে তো এই ডেকোরেশনটা করা হয়েছে এখানে। শঙ্কর্ষণ কুণ্ড কেন? আমাদের পাপ এই কুণ্ডের জলে আচমন করলে কর্ষণ হয় আমাদের পাপ কর্ম, আমরা পবিত্র হই। কিন্তু সেখানে এসে অপবিত্র করলে আমরা এই অপবিত্রতা নিয়ে চলে যাবো আর কি। আচ্ছা চলুন।